এবার কাকে ইঙ্গিত করে এমন কথা বললেন শবনম বুবলি? তোমাদের জ্বলবে আমার তাতেই চলবে, এবার কাকে ইঙ্গিত করলেন শবনম বুবলি? কেউ জানে না কখন কাকে ইঙ্গিত করতে চায় শবনম বুবলি। ভিউয়ার্স, বলছি বুবলির কথা, বুবলি আসলেই একটা আজব মানুষ। কখন কোন স্ট্যাটাস কার জন্য যে উপযুক্ত হয়ে ওঠে কেউ জানে না। কাকে এবার ইঙ্গিত করে কথা বলল, তোমাদের জ্বলবে আমার তাতেই চলবে, এবার কাকে ইঙ্গিত করলেন শবনম বুবলি? 403 অপু বিশ্বাসকে না শাকিব খানকে, এমন কেউই জানে না কাকে ইঙ্গিত করলেন। না গান বাংলার শিল্পী তাপস পালের স্ত্রী ফারজানা মুন্নিকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে, কেউই জানে না বুবলির মনের কথা। বুবলি এক এক সময় এক একটা কথা বলতে প্রস্তুত। বুবলি আসলে নিজেকে আলোচনার মুখে রাখার জন্যই এক এক সময় এক একটা কথা বের করে, এটা অনেকের ধারণা। মিডিয়ায় অনেকে বলছেন বুবলি নিজেকে নিয়েই বেশি আলোচনা করতে ভালোবাসে। বুবলি মিডিয়ায় সবার মুখে যেন আলোচনার সমালোচনার ঝড় তুলতে পারে তার নামে, সেই জন্যই বারবার এক একটা কথা তুলে আনছে, নিজের ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়ে মানুষকে জাগিয়ে তুলছে যে তাকে নিয়ে কেন কথা বলছেন না, এমনই ধারণা সবার। দর্শক আপনার কি ধারণা, মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।